জয় দিয়েই নতুন ক্লাব টটেনহ্যাম হটস্পারের ম্যানেজার পথে অভিষেক ঘটল হোসে মেরিনহোর অন্যভাবে বলতে গেলে স্পেশাল ওয়ানকে জয় দিয়েই নয়া ক্লাবে স্বাগত জানালেন হেরিকেনরা প্রিমিয়র লিগে শনিবার মেরিনহোর প্রশিক্ষণাধীন প্রথম ম্যাচে ওয়েস্টহ্যামকে তিন দুই গোলে হারাল টটেনহ্যাম গত ডিসেম্বরে ম্যানচেস্টারে কোচের পদে চাকরি খোয়ানোর পর ফের কোচিংয়ের মূল স্রোতে ফেরাটা মন্দ হলো না হাই প্রোফাইল পর্তুগিজ কোচের জন্য শনিবার ঘরের মাঠে প্রথমার্ধে স্পার্সের ফ্রন্টে তিন ফুটবলারের তেরো মিনিটের ঝড়ে তছনছ হয়ে গেল ওয়েস্টহ্যাম রক্ষণ পোচের তিনের কোচিংয়ে শেষ দিকে যে ছন্দটার অভাব পরিলক্ষিত হচ্ছিল বারংবার নয়া কোচের অভিষেক ম্যাচে সেই ছন্দটাই পুনরায় ফিরিয়ে আনলেন নর্থ লন্ডনের ক্লাবটির আক্রমণের ফুটবলাররা ছত্রিশ মিনিটে প্রথম গোল করে এদিন টটেনহ্যামকে এগিয়ে দেন সন হিউং মিন সাত মিনিট বাদে ব্রাজিলিয়ান স্ট্রাইকার লুকাস মৌডাকে দিয়ে গোলও করান কোরিয়ান স্ট্রাইকার প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে থেকে বারো ম্যাচের পর প্রিমিয়াম লিগে প্রথম জয়ের গন্ধ পেয়ে যান টটেনহ্যাম